নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব ফাল্গুনী অমাবস্যা তিথির নিশি পালন ব্রত উপবাসের সময়সূচি, জানবই অমাবস্যার মাহাত্ম এবং সংসারের মঙ্গল কামনায় সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য, জীবনের উন্নতির জন্য ফাল্গুনী অমাবস্যা তিথিতে আপনারা কোন কাজগুলি অবশ্যই করবেন, এই অমাবস্যা তিথিতে যে কাজগুলি ভুলেও করা উচিত নয়, সকল তথ্য জেনে নেব আজকের পর্বে। সময়সূচি জানব ভারতীয় সময় অনুসারে, পঞ্জিকা অনুসারে। সনাতন হিন্দু ধর্মে অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমাবস্যা তিথি পিতৃপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। পিতৃপুরুষেরা যদি আমাদের ওপরে সন্তুষ্ট থাকেন, জীবনে বহু বাধা কেটে যায়, পিতৃপুরুষদের আশীর্বাদে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। কোনো ব্যক্তি যদি সন্তান থেকে বঞ্চিত হন, তাহলে কিন্তু সেটি পিতৃদোষ। এই কারণে পিতৃদোষ কাটানো উচিত মানুষের। আর পিতৃদোষ কাটানোর সব থেকে ভালো সময় হল অমাবস্যা তিথি। ফাল্গুনী অমাবস্যা তিথি মাহাত্মপূর্ণ এই কারণেই, কারণ এই অমাবস্যা তিথি মহাশিবরাত্রি ব্রতের পরের দিনে অনুষ্ঠিত হয়। তন্ত্র মতে এবং জ্যোতিষ মতে অমাবস্যা অত্যন্ত ফলদায়ক। এই অমাবস্যা তিথিতে বহু সাধকেরা সাধনার পথ বেছে নেন এবং তারা তার শুভ ফলও পেয়ে থাকেন। এবছর ফাল্গুনী অমাবস্যা তিথি অনুষ্ঠিত হবে 9ই মার্চ শনিবার। চতুর্দশী শেষ হয়ে অমাবস্যা তিথি শুরু হচ্ছে সন্ধে 5টা 43 মিনিটে শনিবার 9ই মার্চ, 25শে ফাল্গুন 1430। অমাবস্যা তিথি থাকবে 26শে ফাল্গুন, 10ই মার্চ রবিবার দুপুর 3টে 20 মিনিট পর্যন্ত। অমাবস্যার নিশি পালন সম্পন্ন হবে 9ই মার্চ শনিবারে, আর অমাবস্যার ব্রত উপবাস করবেন 10ই মার্চ রবিবারে। অমাবস্যা উপলক্ষে স্নান এবং দানের শুভ সময় হল 10ই মার্চ রবিবার দুপুর 3টে 20 মিনিটের মধ্যে। জ্যোতিষশাস্ত্র বলছে অমাবস্যার দিনে বেশ কিছু নিয়ম পালনের মাধ্যমে জীবন থেকে দোষ ত্রুটি দূর করা যায়, সুখ সমৃদ্ধি সৌভাগ্য লাভ করা যায়। অমাবস্যা তিথিতে ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং একটি ঘিয়ের প্রদীপ আপনার ঠাকুর ঘরে অবশ্যই প্রজ্বলন করবেন। ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে পূর্ণ ফল পেতে কোনো জলাশয়ে স্নান করুন। আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো নদী থাকে, সেখানে স্নান করতে পারেন। যদি না থাকে, তবে স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন, এতেও পুণ্য অর্জন হয়। অমাবস্যা তিথিতে, বিশেষ করে ফাল্গুন মাসে, বহু ভক্তরা তীর্থস্থান ভ্রমণ করেন এবং সেখানেই স্নান করেন। অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের জন্য উৎসর্গ করা হয়, তাই এই তিথিকে পিতৃপুরুষদের খুশি করার জন্য পিণ্ডদান, তর্পণ, দান করতে পারেন। শ্রাদ্ধ কর্ম করে থাকেন বহু ব্যক্তিরা। জন্মছকে থাকা কালসর্পদোষ খণ্ডন করতে অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে কালসর্পদোষ খণ্ডনের জন্য বিশেষ উপায়ও গ্রহণ করেন বহু ব্যক্তি। ফাল্গুনী অমাবস্যা তিথিতে অসহায় মানুষকে খাদ্য, বস্ত্র, অন্ন দান করতে পারেন, ওষুধও দান করতে পারেন। পিঁপড়ের উদ্দেশ্যে ময়দা দিয়ে তৈরি খাবার অর্পণ করতে পারেন। চাকরি ব্যবসার সংকট কাটানোর জন্য অমাবস্যা তিথিতে মহাদেবের অর্চনাও করতে পারেন। বহু ব্যক্তিরা অমাবস্যা তিথিতে অশ্বত্থ গাছের পুজো করেন, এতে পিতৃপুরুষেরা সন্তুষ্ট হন। অমাবস্যা তিথিতে অশ্বত্থ গাছের পুজো করার সময় সেখানে কিছু ফল মিষ্টি অবশ্যই দেবেন। অশ্বত্থ গাছ প্রদক্ষিণ করুন 108 বার, যদি করতে না পারেন বীজোর সংখ্যায় 3 থেকে 7 বারও করতে পারেন। সর্ষের তেলে প্রদীপ প্রজ্বলন করবেন অশ্বত্থ গাছের গোড়াতে। ফাল্গুনী অমাবস্যা তিথি বা যে কোনো অমাবস্যা তিথিতে যে কাজগুলি করা উচিত নয়, অমাবস্যা তিথিতে বাড়ির জন্য অন্ন কখনোই কিনবেন না, যেমন চাল, ডাল এবং তেল, এই খাদ্যবস্তুগুলো অমাবস্যা তিথিতে কিনবেন না, অমাবস্যা ছাড়া অন্য দিনে কিনতে পারেন।
অমাবস্যার দিনে ঠাকুরের বাসন বা পুজো সংক্রান্ত কোনো ধরনের শুভ জিনিস কেনা উচিত নয়। অমাবস্যা তিথিতে নতুন জামাকাপড় এবং ঝাড়ু কেনাও উচিত নয়। অমাবস্যা তিথিতে গৃহপ্রবেশ বা এই ধরনের সামাজিক শুভ অনুষ্ঠান করা উচিত নয়। অমাবস্যার দিনে চুল এবং নখ কাটাও উচিত নয়। এই নিয়মগুলি না পালনে অর্থ আনি হওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।